কিন্তু বেলতলায় যে ব্রেক ভ্যানটা ছিল সেই ব্রেক ভ্যানটা দীর্ঘদিন বন্ধ আছে, খারাপ হয়ে পড়ে আছে। ফলে সে কোলাঘাট থেকে ব্রেক ভ্যান নিয়ে এসে লাইন ক্লিয়ার করার জন্য অনেক সময় লাগছে। সংগঠনের তরফ থেকে মহকুমা শাসকের কাছে আবেদন করেছি যে ঘাটাল থেকে মেছগ্রাম রাস্তাটি যতদিন কাজ হবে যেই রাস্তার উপর একটি ক্রেন রাখার জন্য, যাতে করে এই লরিগুলি গর্তে পড়ে যানজট করলে সেই লরিকে ট্রেন দিয়ে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেওয়া যায়। ফলে মেছগ্রাম পর্যন্ত রাস্তাটি চৌড়া হওয়ার জন্য কাজ চলছে, ফলে রাস্তার বিভিন্ন জায়গায় কালভার্ট করার জন্য গর্ত করতে হচ্ছে, রাস্তা চৌড়া করার জন্য গর্ত করতে হচ্ছে। এই গর্তে পড়ে ভারী লরি, ওভারলোডিং লরিগুলি গর্তে পড়ে রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে, ফলে সমস্ত দূরপাল্লার গাড়ি আটকে যাচ্ছে। আজকেও গৌরার কাছে একটি 16 চাকার লরি গর্তে পড়ে স্টার্ট বন্ধ হয়ে রয়ে যায়, ফলে সমস্ত দূরপাল্লার গাড়ি ওখানে আটকে যায়। বিশেষ করে যেসব মানুষ কলকাতায় ডাক্তার দেখানোর জন্য, অফিস করার জন্য বিভিন্ন কাজে যাচ্ছিল, সেই সমস্ত মানুষজন আটকে যায়। দূরপাল্লার সমস্ত গাড়ি বন্ধ হওয়ার ফলে মানুষ হ্যারাসমেন্ট হয়। এই ব্যাপারে আমরা জানার পর সঙ্গে সঙ্গে দাসপুর থানায় যোগাযোগ করি। দাসপুর থানার ওসি চেষ্টা করেছিলেন ব্রেক ভ্যান দিয়ে গাড়ি চলা লাইন ক্লিয়ার করার জন্য, কিন্তু বেলতলায় যে ব্রেক ভ্যানটা ছিল সেই ব্রেক ভ্যানটা দীর্ঘদিন বন্ধ আছে, খারাপ হয়ে পড়ে আছে। ফলে সেই কোলাঘাট থেকে ব্রেক ভ্যান নিয়ে এসে লাইন ক্লিয়ার করার জন্য অনেক সময় লাগছে। এটা বারেবারই হচ্ছে রাস্তার কাজের জন্য, বারেবারই ওভারলোডিং লরিগুলো গর্তে পড়ে লাইন জাম হয়ে যাচ্ছে, দূরপাল্লার গাড়িগুলি আটকে পড়েছে, মানুষজন হ্যারাসমেন্ট হচ্ছে। তাই আমি সংগঠনের তরফ থেকে মহকুমা শাসকের কাছে আবেদন করেছি যে ঘাটাল থেকে মেছগ্রাম রাস্তাটি যতদিন কাজ হবে যেই রাস্তার উপর একটি ক্রেন রাখার জন্য, যাতে করে এই লরিগুলি গর্তে পড়ে যানজট করলে সেই লরিকে ট্রেন দিয়ে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেওয়া যায়। ফলে দীর্ঘ 3-4 ঘন্টা ধরে মানুষজনকে হ্যারাসমেন্ট হতে হয়নি, গাড়ি বন্ধ হবে না। তাই মহকুমা শাসকের কাছে আমি সংগঠনের তরফ থেকে আবেদন করেছি যে যতদিন ঘাটাল থেকে মেছগ্রাম রাস্তা কাজ হবে, একটি ঘাটাল থেকে মেছগ্রাম রাস্তার মাঝপথে একটি ক্রেন রাখার জন্য, যাতে করে গর্তে লরিটি পড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে লাইন ক্লিয়ার করা যায়, যাতে করে মানুষজন হ্যারাসমেন্ট না হয়, আমাদের দূরপাল্লার গাড়িগুলো আটকে না পড়ে। ওভাত পান ঘাটাল মহকুমা বাসনাসব পক্ষে। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।